একদিকে যখন অমিত শাহর সভা তখন অন্যদিকে কালো পোশাকে প্রতিবাদী তৃণমূল কালো পোশাক পরে প্রতিবাদ করছে তৃণমূল কর্মী সমর্থকরা মঙ্গলবার রাজ্য বিধানসভায় ঝামেলার ঘটনা স্পিকারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধে গোটা শীতকালীন অধিবেশন জুড়ে সাসপেন্ড বিরোধী দলনেতা পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে সরব তৃণমূল বিধায়করা মঙ্গলবারও আমরা দেখেছি রাজ্য বিধানসভায় একটা ঝামেলার সূত্রপাত হয় সেখানে স্পিকারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবং গোটা শীতকালীন অধিবেশন থেকে তাকে সাসপেন্ড করা হয় সাসপেন্ড হন বিরোধী দলনেতা পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে বারবার সরব হচ্ছে তৃণমূল কর্মী সমর্থকরা আজও আমরা দেখলাম কেন্দ্রের আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে সরব হচ্ছে তৃণমূল বিধায়করা বিধানসভার মুখে আজকে রাজ্যে বা সিটি অফ জয় কলকাতায় অমিত শাহের উপস্থিতি এবং মিটিং যে বঞ্চনা আর্থিক বঞ্চনা আমাদের অর্থ আমাদের প্রাপ্য হকের টাকা অধিকারের টাকা ঈর্ষা পরায়ণ হয়ে রাজনৈতিক অভিসন্ধি চরিতার্থ করবার জন্য যে টাকা যে আমাদের দিচ্ছে না এবং বাংলার প্রতি যে চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে তারই প্রতিবাদে আমরা আজকে কালো পোশাক পরে প্রতিবাদ করছি ধর্মতলে আজ শাহী সভা অমিত শাহ আজ এই সভার একেবারে অন্যতম কেন্দ্রবিন্দু এবং সামনে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই যখন প্রত্যেকটি রাজনৈতিক দল প্রস্তুতি শুরু করে দিয়েছে তখন লোকসভা নির্বাচনের আগে আজকের সভা থেকে ঠিক কী বার্তা দেন সেদিকে কিন্তু প্রত্যেকের নজর থাকবে এবং অবশ্যই অমিত শাহ তিনি কি বার্তা দেন সেদিকে কিন্তু প্রত্যেকের নজর থাকবে নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্ত অন্যান্য সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ বর্তমানে